এম কি হচ্ছে কোন শো হচ্ছে আই লাভ ব্যাংকক বা এটাকে নতুন করেছে এটা নতুন করেছে আর এম জি মার্কটা কিন্তু বড়টা মানে আর লাদাখ লাদাখের মতো ভাব মানে কালারের পাহাড় ফুল গাছ মানে সত্যি সুন্দর বৃষ্টির রাস্তার অবস্থা খুবই খারাপ পুরো কাদা স্লিপ খাচ্ছে চাকা মেন টানেল মানেই তো রাইডারদের কাছে একটা আলাদাই একটা মানে যেন মনে হয় যেন এই টানেল যেন শেষ না হয় চলতেই থাকুক এরকম ব্যাপার টানেলটা ঢুকলাম শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি ঠিক আছে আবার দেখা হবে তোমার সাথে এই টাইমগুলো রাস্তা বন্ধ থাকে 6টা থেকে 7টা 7:30 থেকে 8:30টা 9টা থেকে 9:30টা 10:30টা থেকে 11:30টা তো লাচুং থেকে আমরা এখন বেরিয়ে গেলাম গ্যাংটকের দিকে আর গাড়িতে সেই লাগেজগুলো ফের নিয়ে নিয়েছি তো এই রাস্তাটুকু একটু চাপ না হয়ে যায় কারণ এইটা ঠিক আছে লাস্ট যে ব্যাগটা পড়ে ওটা খুব বাজে ম্যাক লাগেজগুলো নিয়ে জানি না কী হবে না হবে আবার এখানে কাদা হয়ে গেল কী করে কাল সারা রাত বৃষ্টি হয়েছে আবার গাড়ি বিশাল ভারী হয়ে গেছে ও আর আকাশে আজকে অবস্থাও খারাপ কালকের বেশ ভালো রোদ ঝলমলে আকাশ ছিল আজকে ওয়েদার ফোরকাস্টও বলছে বৃষ্টি হওয়ার মানে বিশাল চান্স আজকে বৃষ্টি হবে এরকম ব্যাপার তাও আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি এখন বাজে 11টার মতো বাজে তো 11টার মতো না 11টাই বাজে ডট আরে জানি না মাঙ্গান ফাঙ্গানের দিকে বৃষ্টি পাবো কিনা আমি রেনকোটও সব ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি আর যে জামাকাপড়গুলো ভিজে গেছিলো সেগুলো অনেক কষ্টে শুকিয়েছি এই জায়গাটাতেই ঝামেলা দাও বসো ফাইনালি উঠে গেছি ও বাবা এটা নিয়ে যেন চাপে ছিলাম লাগেজগুলো নিয়ে উঠবো কীভাবে দেখতে এরকম লাগলো ক্যামেরা জানি না কী বোঝা গেল না গেল ভালো চাপ ছিল ওই জায়গাটা আর আমার গাড়িটা তো বিশাল লোড হয়ে আছে মেন ব্যাপার যাই হোক লাচুংকে আমরা ফাইনালি বাই বাই করছি জানি না আবার কবে দেখা হবে লাচুংয়ের মেন ব্যাপার যে জিনিসটার জন্য আর বারবার সিকিম আসা সেটা হলো গুরুদংমার লেক কোনো না কোনো কারণের জন্য আমি এতদিন অ্যাটেম্প করতে পারিনি তো গাড়ি তুলতে পারিনি এরকম কোনো দিন হয়নি গাড়ি আমাকে সাথ দেয়নি কোনো হয়তো ভুল করে রেখেছিলাম বা কিছু কারণ ওটা পুরো কপালের জায়গা ঠাকুর না চাইলে আসা যায় না তো এবারে আমি ফাইনালি অ্যাটেম্প করেছি গুরুদংমার লেক তো আপাতত সিকিম এখন আর আমি আসছি না একমাত্র ভুবনজিৎ ওরা যদি প্ল্যান করে তবে আসবো সিকিম তার আগে সিকিম আমি এখন আসছি না কারণ সিকিম অনেকবার হয়ে গেল আর তোমাদেরকে আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে আমি দেখাবো আমার মতো করে লাচুং জায়গাটা আমার বেশ ভালোই লাগে আর তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি যারা আসবে ওপরে চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই ওপরে এটিএম অবশ্যই পেয়ে যাবে আমি তো স্টেট ব্যাঙ্কের এটিএম দেখেছি তো গোপ্রো তো হেলমেটে মাউন্ট করে নিয়েছি আমি তলার দিকে নামছি আশা করি অসুবিধা হবে না সামনেই চেকপোস্ট আছে অসুবিধা না করারই ব্যাপার কারণ তলার দিকে তো গোপ্রো অ্যালাও আছে যতটুকু জানি আমি যারা আসবে গোপ্রো নিয়ে একটু সাবধানে দেখো কারণ গোপ্রো কিন্তু পুরো সিজ করে দেবে তোমাদের ধরতে পারলে কারণ ওরা টোটালি পারমিটেও মনে হয় লেখা থাকে যে গোপ্রো নট অ্যালাও ফুলগুলো দেখো জাস্ট ও সেরা লাগছে গোলাপের থেকেও মনে হয় বেশি ভালো লাগছে আর কি আর লাচুং মানে শহরটাতে তো ফুল গাছ ভর্তি আর কি তুমি যেদিকে তাকাবে ফুল গাছ যেদিকে তাকাবে আর যদি তো তুমি বরফ যখন না থাকে সেপ্টেম্বর অক্টোবর না তখন চারিদিকে নানান রকমের ফুল দেখতে হবে জাস্ট ফুলগুলো দেখো ও সেরা লাগছে সেরা ভিউ লাগছে ঠিক এরকম সাইজের ফুলগুলো হবে আর এমনিতেই তো ইয়মথাংকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে ওখানটায় যে কত রকমের ফুল দেখতে পাওয়া যায় আমি তো নিজে চোখে দেখেছি আমিই জানি আর কোনো ফুলেরই নাম জানি না লিটারেলি কারণ ওই গোলাপ বা গাঁদা বা রজনীগন্ধা এরকম টাইপের কোনো ফুল নয় পাহাড়ি আলাদা আলাদা ফুল আর দুর্ধর্ষ দেখতে লাগে দুর্ধর্ষ ঝর্ণাটা একবার দেখা যাবে কি কর্নারের মুখে তো দাঁড়ানোই যাবে না একদমই দেখা যাবে না দেখা যাচ্ছে না আবারও ফুল গাছ ভিজিট এগেন তো মোটামুটি আমরা লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি যেটুকু বুঝতে পারলাম তো অবশ্যই ভিজিট করব এত সুন্দর একটা জায়গা তো ভিজিট করতে বাধ্যই না মানে যে আসবে সে দ্বিতীয়বার অবশ্যই আসবে
গরু মনে হয় ফার্স্ট দেখতে পারলাম, যা দেখতে পাচ্ছি সব দেখছি ইয়াক দেখতে পাচ্ছি আমরা। আর কুকুরগুলো তো ও কি সুন্দর লাগছে, দেখো কুকুরটা বয়স হয়ে গেছে কুকুরটা গো। ছোট্ট করে একটা ব্রিজ, পাহাড়ি ব্রিজ, বড় বড় পাহাড়গুলো থেকে আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। এই পাহাড়গুলো আর কিছুক্ষণ পর থেকে আর দেখতে পাবো না, মনটা যেন মানে আমি এতবার সিকিম এসেছি আবারও আসবো, মানে কেমন একটা খারাপ খারাপ লাগে নেমে যাওয়ার সময়, মানে খুবই খারাপ লাগছে। আস্তে আস্তে কতটাই নিচে নেমে গেলাম। ফুল গাছটা দেখো ফুল ভর্তি হয়ে রয়েছে, তো অনেকটাই নিচে নেমে গেলাম। বরফগুলো দেখতে পাচ্ছিলাম সেগুলো আর দেখতে পাচ্ছি না, কুয়াশায় ঢাকা পড়ে গেছে। মানে সিরিয়াসলি বলছি, যখন ফেরত যাই না এতটাই মন খারাপ লাগে যেটা বলে বোঝানোর মতো নয়। এতদিন আসবো আসবো একটা আলাদাই একটা টান ছিল, তো এখন আবার নেমে যাচ্ছি। যাই হোক, ভালো জিনিসটাকে মাঝে মধ্যে দেখাই ভালো, সবসময় দেখলে সেই ভালো জিনিসটা ভালো থাকে না কখনোর জন্যই। বাধ্য হয়ে একটা ফুল তুলতেই বললাম, মানে এতটা ভালো লাগছে, বসো দাঁড়ালে বেশি চলবে না বৃষ্টি আসবে, এতটাই ভালো লাগছে যে না নিয়ে আর পারলাম না। আর এ অদ্ভুত ধরনের ফুল, মানে চার পাঁচটা ফুলের কুড়ি নিয়ে মনে হয় একটা ফুল, চার পাঁচটা নয় 15-20টা ফুলের কুড়ি নিয়ে মনে হয় একটা ফুল ফোটে। তো গাই সেটা তোমাদের জন্য কেমন লাগছে শুধু বলো, মানে বিভৎস লাগছে বিভৎস। আর আমার মিটারের সামনে তো আলাদা রকমেরই গ্লেজ পাচ্ছে ফুলটা। ও না ধরে রাখো, জাস্ট ওয়াটারফলসটা দেখো কোথায় থেকে পড়ছে, ও সেরা লাগছে। যাওয়ার সময় তো অন্ধকারে পার করেছিলাম, খেয়ালও করিনি, এটা দুর্দান্ত লাগছে ওয়াটারফলসটা। পুরো লাচুং এর রাস্তাটা মানে সৌন্দর্যে ভরা, বললাম না তোমাদের, মানে আলাদাই লেভেলের। লাচুং ঠিক আছে, তবে লাচুং অনেকটাই বেশি ভালো আর কি আমার কাছে মনে হয়েছে। ও ব্রিজটা দেখো, ব্রিজটা দেখো, জাস্ট এত ছোট ব্রিজ তাও কি সুন্দর লাগে। ব্রিজ মাঝখান দিয়ে পাহাড়ের ভিউ, মানে আলাদাই লেভেল। আর লাদাখ লাদাখের মতো ভাব, মানে কালারের পাহাড়, ফুল গাছ, মানে সত্যি সৌন্দর্য, মায়াবী রাস্তা আর কি, পুরো পুরো মায়াবী রাস্তা। চুংথং সিঁড়িটাকে কত সুন্দর লাগছে দেখো, আর জলের কালারটা খালি দেখো, দুর্ধর্ষ লাগছে। তলা দিয়ে আবার ছোট্ট ব্রিজ চলে গেছে, তলার ওখান থেকে একটা ছোট ব্রিজ চলে গেছে, ঝর্ণার জলটা এসে নদীতে মিশছে। আর চুংথং সিটিটা অসাধারণ লাগছে। আর ড্রোন হলে না এখানে ড্রোন শো দুর্ধর্ষ লাগতো আর কি। জলের কালার ওটা পুরো কাঁচের মতো পরিষ্কার লাগছে দূর থেকে। টোয়েন্টি কিলোমিটার মতো রাইড করে আমরা অলরেডি চলে এসেছি চুংথাংয়ে। আর একটা কথা তোমাদের বলাই ভুল হয়ে গেছি, আমি বলতেই ভুলে গেছি, লাচেনে তোমরা ভোডাফোন, বিএসএনএল, এগুলো এয়ারটেল টাওয়ার পাবে, জিওর টাওয়ার কিন্তু একদমই পাবে না, পুরো মোবাইল নেটওয়ার্ক একটাও থাকবে না আর কি। আর লাচুংয়ে, লাচুংয়ে ফুল টাওয়ার একদম জিওর 4G নেট তোমরা করতে পারবে। তো যারা আসবে অবশ্যই সাথে একটা বিএসএনএল বা ভোডাফোন বা এয়ারটেল এনো, কারণ লাচেনে যে একদিন দুদিন থাকবে সেই কদিন কিন্তু তোমাদের ফোন ছাড়াই নাহলে থাকতে হবে। ব্রিজ ক্রস করলাম আর আমরা লাচুংয়ের পাহাড় পুরোপুরি ছেড়ে দিলাম আর কি। আর চেষ্টা করলেও দু চারটে ব্যাগ ঘোরার পরে এই পাহাড়গুলো চুমতং সিঁড়িটাকে আর দেখতে পাবো না, কারণ আমরা এই জাস্ট ব্রিজ ক্রস করে পাহাড় চেঞ্জ করে নিলাম। তো আর এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স হলো 97 কিলোমিটার মতো। গুগল ম্যাপ যদিও বা কি আমার কাছে নেই, একটা আন্দাজে বলছি। আর জলটা তো দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। আরো আকাশ ক্লিয়ার থাকলে আরো পরিষ্কার দেখা যেত জলটা। ওরা বাঁধ করা আছে, গ্রামটা দেখো কত সুন্দর লাগছে, ছোট্ট একটা গ্রাম পাহাড়ি, দারুণ লাগছে।
আর ওই ফ্ল্যাগ গুলো যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দেয় আর কি। তোমরা তো দেখলে ওই পাহাড় আমরা চেঞ্জ করে নিয়েছি, তো এই রাস্তাটা আস্তে আস্তে উঁচুর দিকে উঠছে, কারণ ওটা পুরো ডাউনে নামিয়ে দিয়ে চেঞ্জ করেছে আমাদের পাহাড়। এটা আস্তে আস্তে আমরা উঁচুর দিকে উঠছি। তো আমরা এখন এন্টার করলাম থেং টানেলে, পেছনে ফেলে এলাম থেং ভিলেজটাকে। টানেল মানেই তো রাইডার্সদের কাছে একটা আলাদাই একটা, মানে যেন মনে হয় যেন এই টানেল যেন শেষ না হয়, চলতেই থাকুক এরকম ব্যাপার। আর একটা কথা বলে দিই, টানেলের ভেতরে কিন্তু হর্ন বাজানো একদমই নিষেধ, তো এটা খেয়াল রাখবে, কারণ একটু এসব ফাঁকা জায়গায় এবং টানেলের ভেতরে অনেকেই কি করে, হর্ন বাজায়, তারপর বাইকের থ্রোটলটা পাকায়, এগুলো একদমই করবে না কিন্তু, এগুলো পুরোটাই নিষেধ আছে কিন্তু এখানে একদমই। যদিও টানেলটা খুব লং তাও নয়, ছোট টানেল। টানেলটা ঢুকলাম, শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি। ঠিক আছে, আবার দেখা হবে তোমার সাথে। আমাদের পারমিট জমা দিয়ে এলাম থং ভিলেজ, সম্ভবত টং টং ভিলেজ সম্ভবত, ওখানে যে চেকপোস্টটা আছে, পারমিট জমা দিয়ে এলাম। আর এখানটা এত গাড়ির লাইন কেন বুঝতে হতে পারছি না, কি হলো, কোনো প্রবলেম হয়ে গেল নাকি, কতগুলো গাড়ির লাইন কেন, রাস্তা বন্ধ। কি হলো রে অভিনন্দন, এটা যাস না, এক ঘন্টা, আরে বাবা এক ঘন্টাই দাঁড়িয়ে থাকতে হবে, বাইক যেতে পারবে না, কি ওয়েদার খারাপ, বৃষ্টি আসছে, এই টাইমগুলো রাস্তা বন্ধ থাকে, 6টা থেকে 7টা, 7:30 থেকে 8:30, 9টা থেকে 9:30, 10:30 থেকে 11:30, 12টা থেকে 1টা, 1:30থেকে 2:30, 3টে থেকে 3:30। তো যখন আসবে এই টাইমটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, মাঝখানে মাঝখানে টাইমগুলো ঢুকে যেতে যাওয়ার চেষ্টা করবে। 3:30টার পর থেকে পুরোপুরি খোলা আছে। 1 ঘন্টা আমাদের এখন এই ব্রিজে দাঁড়াতে হবে, আর এই ডগি বন্ধুটা আমাদের পেছন ছাড়ছে না, আমরা যেখানেই দাঁড়াচ্ছি ও আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। ওই এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, দেখি বিস্কুটের প্যাকেটটা দেখো, বিস্কুটের প্যাকেটটা এখনো হাফ প্যাকেট পার্লেজি আছে আর ও খেলো না। এখানে অভিনন্দন বারবন খাচ্ছে, বারবন খেতে চলে এলো পার্লেজির প্যাকেট ফেলে, এরকম বারবন খাচ্ছে পার্লেজি। ব্রিজে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কি আর করব, একটু চা খাবো, এবার মানে চা খাচ্ছি আর কি। ভালো রুমটা কি ভালো, চা খেয়ে এই গল্প করে এইভাবেই টাইম কাটাতে হবে আমাদের, কারণ অনেক গাড়িও দাঁড়িয়ে গেছে, শুধু আমরা নয়, অনেক গাড়ি, পুরো ব্রিজ লম্বা হয়ে পুরো গাড়ি দাঁড়িয়ে গেছে। ওই যে লাল জিপসিটা আসছে, আমি কোথায় ফেলে চলে এসেছিলাম, সেও চলে এলো। প্রায় 45 মিনিট দাঁড়ানোর পরে আমরা রাস্তা খোলা পেলাম, মানে রাস্তা খুলে দিলেন, আর পেছনে প্রায় কিছু না হলেও 250 গাড়ি আছে, আমাদের সামনে 2-3টে গাড়ি আছে, আর পেছনে গাড়িগুলো ওই গাড়িগুলো পেছনে পড়ে গেলে তো হয়েই গেল শেষ। আর তার সাথে সাথে হালকা হালকা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, আমি গ্লাভস খুলে রেখে রেনকোটও পরে নিয়েছি, রেনকোট রেন প্যান্টও পরে নিয়েছি। আরে রেনকোট রেন প্যান্ট যতই পরি না কেন, বৃষ্টি ঠিকঠাক হলে এগুলো কিছুই ঠিকঠাক সামলাতে পারে না, ভেতরে সব কিছুই ভিজে যায় দেখেছি। রায়নক্সে সব ঠিক আছে, রেনকোটগুলো যে কীভাবে মানায় জানি না, বৃষ্টি ঠিকঠাক আটকাতে পারে না। রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো কাদা, স্লিপ খাচ্ছে চাকা। মেন ব্যাপার স্লিপ খাওয়ার আরও বেশি কারণ হলো যে বোল্ডারগুলো সেট হয়ে থাকে না, ওগুলো তো পুরো সেট হয়ে থাকে, ও তো সমান হয় না, এবড়ো কেবড়ো হয়, ওর গায়ে কাদা লেগে পুরো মানে বাজে অবস্থা হয়ে থাকে, চাকা পড়লেই একবার হয় স্লিপ খেয়ে যায়।
অভিনন্দনের গাড়িটার সামনে থাকার জন্য আমি ভিউটা ঠিকঠাক পাচ্ছি না, চাকা স্লিপ খাচ্ছে খুব। আচ্ছা দুদিকেই রাস্তা বন্ধ ছিল, এপার দিয়েও ছিল ওপার দিয়েও ছিল। আমাদের কপালটা ভালো, আমাদের রাস্তাটা আগে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এপারেও প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এপারেরটা যদি আবার ছেড়ে দিত তাহলে আমাদের গিয়েও আরও মনে হয় আধা ঘন্টা 40 মিনিট দাঁড়াতে হতো। এপারেও প্রচুর গাড়ির লাইন আছে। কামান ব্রো কামান, তোমাদের স্বপ্ন শুরু আর আমার স্বপ্ন জয় করে ফিরছি আমি। না এদিকে গাড়ির চাপটা একটু কমই আছে। পাহাড়ি ওয়েদার, কখন কি হয় কিছুই বলা যায় না। এই রোদ, এই বৃষ্টি, আবার একটু পরে গিয়ে দেখবো হয়তো রোদ উঠে গেছে। আর আজকে যারা 0 পয়েন্টের জন্য গেছে বা যাবে বলে ঠিক করেছিল, আমি এই মাত্র খবর পেলাম ব্রিজে দাঁড়িয়ে যে 0 পয়েন্ট কেন, ইয়মথাং পর্যন্ত আজকে যেতে পারিনি, রাস্তা বন্ধ ছিল। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে রাস্তা বন্ধ হয়ে গেছে। তো আমাদের কপালটা ভালোই গেছে এবারে ট্যুরে। প্রথমে প্রথমে একটু খারাপ গেছিলো, তারপর মোটামুটি বেশ বেশ ভালোই গেছে। আর আমার তো অ্যাডভেঞ্চার 319-এ কোনো কথাই নেই, একদম ওপি লেভেলের কাজ করেছে একদম, কোথাও আমাকে কোনোভাবে ভোগায়নি। গুরুদং মারলেকে তো একদম পুরো কোনো প্রবলেম ছাড়াই আমাকে তুলে দিয়েছে একদম, ডাবল সে তাও আবার। দুর্দান্ত লাগছে ফ্ল্যাগগুলো, ও কালারগুলো যেরকম বিউটিফুল লাগছেও সেরকম সেরা। আরও হাওয়া হচ্ছে হালকা হালকা, ফ্ল্যাগগুলো উড়ছে, দুর্দান্ত লাগছে একদম। তোমাদেরকে আরও একটা কথা বলবো, যারা গোপ্রো ইউজ করছো তো হিরো গোপ্রো নিয়ে কোনো কথাই হবে না, বৃষ্টির মধ্যে কোনো প্রবলেমই হবে না, ফুল ওয়াটার প্রুফ একদম। মানে পয়সা নেয় ঠিকই কিন্তু কাজটাও সেই লেভেলের দেয়, কিন্তু যেটাতে প্রবলেম হবে সেটা হলো মাইক অ্যাডাপ্টারটা, ওটা কিন্তু ওয়াটার প্রুফ নয়। তো খুব ঘন বৃষ্টি হলে পারলে গোপ্রোটা খুলে রেখো, কারণ মাইক অ্যাডাপ্টারটা প্রচণ্ড খারাপ হয়ে যাওয়ার রেকর্ড আছে, ওটা কিন্তু ওয়াটার প্রুফ একদমই না। সামনে ব্রিজ আর সাথে ঝর্ণা, ঝর্ণাগুলো আঁকা বাঁকা পথ ধরে আসছে। তো আগে এই ব্রিজটার উপর দিয়েই এই মানে এগুলো যেত আর কি, মানে ঝর্ণার জলগুলো। এখন এটাকে কিছুটা ব্যবস্থা নিশ্চয়ই করেছে, ঝর্ণার জলগুলো তলা দিয়ে পাস হয়ে যাচ্ছে ব্রিজের তলা দিয়ে। আর টেম্পারেচারও আমাদের অনেকটা বেড়ে গেছে, কারণ অতটাও ঠান্ডা লাগছে না আর যে ঠান্ডাটা আমাদের লাগছিল। খালি হাতে চালাচ্ছি, মোটামুটি কোনো রকমের অসুবিধা সেরকম হচ্ছে না, ওপরে তো সেই লেভেলের ঠান্ডা ছিল এবারে যেন। মানে পাহাড় পাহাড় আর রাস্তার মাঝখান দিয়ে একটা ঝর্ণা বয়ে চলেছে অনেক নিচে থেকে, গোপ্রো দেখা হয়তো পাওয়া যাবে না। এই জন্যই পাহাড়কে এত ভালোবাসি, মানে আলাদাই লেভেলের একটা বিউটি থাকে। তুমি সমুদ্র বলো বা যাই বলো, পাহাড়ের বিউটিটা আলাদাই লেভেলের থাকে। তো আমাদের লাচুং থেকে গ্যাংটকের ডিস্টেন্স দেখাচ্ছে 117 কিলোমিটার, যেটা কভার করতে গুগল ম্যাপ আমাদের বলছে 3.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা আশা করবো 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছানোর, কারণ বেশি কোথাও রেস্ট নেবো না যেহেতু বৃষ্টির ব্যাপার আছে। আর আমার গাড়ির ফুয়েল লেন্সও এখনও 250 কিলোমিটার আছে, অসুবিধা নেই, কিন্তু আমি তাও মাঙ্গান থেকে আবারও ফুয়েল আপ করিয়ে নেবো। আর মাঙ্গানে একটা মোমোর দোকান আছে, অভিনন্দনের প্রথম দিন থেকেই প্ল্যান ছিল ওই মাঙ্গানের মোমোর দোকানটা থেকে মোমো খাবে, ওর নাকি খুব ভালো লেগেছিলো 2017-এ। তো যাওয়ার সময় মোমোর দোকানে একটু জাস্ট দাঁড়াবো, যে যেন সকালবেলা ব্রেকফাস্টও তেমন কিছু করলো না। আর আমি ব্রেকফাস্টের জায়গায় আমি একবার লাঞ্চের মতোই হালকা করে ভাত খেয়ে নিয়েছি আর মাংস দিয়ে, দাদারা রেঁধে দিয়েছিল সকালবেলা, ব্যবহার খুবই ভালো হোটেলে দাদাদের। তো যাই হোক, আপাতত ঠিকঠাক সব কিছু চলতে চাইলে আমাদের ফার্স্ট স্টপ মাঙ্গানি হবে, তার আগে কোনো স্টপ হবে না, তারপরে ডিরেক্ট গ্যাংটক। ছোট্ট একটা ঝর্ণা, বাপরে বাপ, দেখতে পাইনি, এপারটা হালকা খাদ মানে গর্ত মতো ছিল। অ্যাকচুয়ালি কি হয়, বৃষ্টি পড়লে ওপরে কাঁচের ওপরে বৃষ্টির জলটাও লেগে থাকে আর ভেপারটাও জমে যায়, একটু ভিজিবিলিটা একটু প্রবলেম হয়। আর কাঁচ খুলে চালালে তখন আর বৃষ্টির জলগুলো চোখে পড়ে। আমরা মাঙ্গান এন্টার করে গেছি, মাঙ্গান টাউনটা এখান থেকে 3-4 কিলোমিটার হবে। আর লেফট সাইডের এই পেট্রোল পাম্পটা যেটা বলেছিলাম নতুন হয়েছে, 3 মাস মতো হচ্ছে পেট্রোল পাম্পটা চলে এসেছে, আর আমরা এখান থেকেই ফুয়েল আপ করাবো, ফুল ট্যাঙ্ক করাবো গাড়ির। ফুল ট্যাঙ্ক কত করে যাচ্ছে লিটার এখানে?
কত? ও ফুয়েল আপ আমাদের হয়ে গেছে, 800 টাকা তেল ভরেই আমাদের ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। কারণ ট্যাঙ্কে তেল ছিল আমার, আমি তো পেট্রোল ক্যারি করেছিলাম। তো সামনে মাঙ্গানাড়া দাদার দেখা করবো ভেবেছিলাম, দাদা নেই এখন, ভুটানে আছে। আমি ফোন করলাম, সামনে এটা আগে যেটা লাস্ট পেট্রোল পাম্প ছিল তার সঙ্গে দুটো দোকান আছে। আমি আগে বলেছিলাম ওখানে একটু দাঁড়ানোর প্ল্যান আছে, অভিনন্দন বলেছে ওখান থেকে একটু মোমো খাবে, ওখানকার মোমোটা নাকি ওর খুব ভালো লেগেছে। তো ওখানে গিয়ে আমি ওয়েট করবো, ও পেট্রোল ভরাচ্ছে আর কি, মানে আমার পেছনেই আছে, মানে পেছনের গাড়িটাই ও ছিল, পেট্রোল ভরাচ্ছে, আমি পেট্রোল ভরিয়ে জাস্ট পেলাম। আর তোমরা যারা আসবে তারা পারলে এটা থেকেই ভরিয়ে নিও, আরও 5-6 কিলোমিটার তোমাদের সেভ হয়ে যাবে আর কি। এই যে বাইকের গ্যারেজটা দেখছো, মাঙ্গানের যে পেট্রোল পাম্প যেটা আগে লাস্ট ছিল আর কি, সেই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে এটাই লাস্ট বাইক গ্যারেজ। তোমাদের যদি বাইকের কোনো কাজ করানোর হয় তো, মানে কাজ করানো হলে অবশ্যই তোমরা শিলিগুড়ি বা গ্যাংটক থেকে করিয়ে আনবে, আর যদি এমার্জেন্সি কিছু হয় অবশ্যই এটা থেকে করে নেবে। এটার পরে আরও কিছু ওয়েট করবে না, যে পরের কোনো জায়গা আছে সেখান থেকে করাবো, এটাই কিন্তু লাস্ট বাইক গ্যারেজ আর কি। থ্যাংক ইউ, ভিজিট এগেন, অবশ্যই আবারও ভিজিট করব। 65 কিলোমিটার গ্যাংটক, আর চলে এসছে আমাদের কাছে সামনে পেট্রোল পাম্প, এটাই আগের লাস্ট পেট্রোল পাম্প ছিল, আর এই মোমোর দোকানেই অভিনন্দন দাঁড়ানোর জন্য বলেছে আমাকে। তো দাঁড়িয়ে যাই, প্রচুর বাইকার্স আছে এখানটায়। কোন দোকানটায় ঢুকবে? মাঙ্গানের এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, তো যে দোকানটা আমাদের দাঁড়ানোর কথা ছিল, মানে ও খাবে কো বলছিল মোমো, সেই দোকানটা বন্ধ ছিল। পাশের দোকানে যাওয়া হয়েছিল, ভেজ মোমো ছিল বলে খাওয়া হয়নি। একটু কফি সিঙ্গারা খেয়ে আধা ঘন্টা ওখানে বসে একটু আড্ডা মেরে আবার বেরিয়ে গেলাম, আর ওয়েদারটা এরকম খারাপই হয়ে গেছে। তো মাঙ্গানে যে পেট্রোল পাম্পটা আমরা দাঁড়িয়েছিলাম সেটা থেকে প্রায় 8 কিলোমিটার আসার পরে তোমাদের এই রকম একটা পেট্রোল পাম্প পড়বে। আর গ্যাংটক থেকে আসতে গেলে এটা তোমাদের ফার্স্ট পেট্রোল পাম্প পড়বে। আর গ্যাংটক থেকে আসতে গেলে এই পেট্রোল পাম্পে অবশ্যই খবর নিয়ে নেবে যে ওপরের পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল আছে কি না, নাহলে এটা থেকে ফুয়েল আপ করিয়ে নেবে। আর যখন তোমরা আসবে তখন এই এইখান থেকে তোমাদের লেফট নিয়ে নিতে হবে, সোজা গেলে তোমাদের সিংতাম হয়ে যেতে হবে। আগেরবারে মানে একবার আমি এই ভুলটা করেছিলাম, সোজা চলে গেছিলাম। এখান থেকে তোমাদের লেফট নিয়ে নিতে হবে, এটা গ্যাংটকের রাস্তা, সোজা হয়ে গেলে তোমাদের সিংতম হয়ে তোমাদের যেতে হবে গ্যাংটক। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রেখো। এই রোডটা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল রেখো, কারণ আমিও একবার এই ভুলটা করেছিলাম, সোজা বেরিয়ে গেছিলাম। সোজা গেলেও তোমরা গ্যাংটক যেতে পারবে, সিংতাম হয়ে তোমাদের অনেকটাই ঘুরে যেতে হবে। আর এই রোডটা হঠাৎ চোখে পড়ে না, এখন লেফটে উঠে যায় সেরকমভাবে কোনো ডিরেকশনও কিছু দেওয়ার নেই, যে বাঁদিকে গ্যাংটক লেখা আছে কোনো ডিরেকশনও দেওয়া নেই। আর এইসব রাস্তার এইসব জায়গা থেকে একটা কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়, বাট আজকে তো ওয়েদার খারাপ, তো কাঞ্চনজঙ্ঘা দেখাই পাইনি একদমই। তোমাদেরকে যে ভুলটার কথা বলছিলাম যে ওটা করো না, তো অভিনন্দন সেম ভুলটাই করে ফেলেছে, আর ওকে নাকি গুগল ম্যাপ ওই রাস্তাটাই দেখিয়েছে। কিন্তু তোমরা পারলে আমার কথা বিশ্বাস করতে হবে না, যখন আসবে তোমরা কোনো এখানকার ড্রাইভার বা লোকাল লোক কাউকে জিজ্ঞাসা করে নিও, ওই রাস্তাটা প্রায় 20-25 কিলোমিটার ঘুর বেশি, রাস্তার কন্ডিশন খুব খারাপ, মানে ল্যান্ডস্লাইড যখন তখন হয় আর কি। আর এই রাস্তাটা ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তোমাকে গ্যাংটক পৌঁছে দেবে, আর ওই রাস্তাটা মিনিমাম 3.5-4 ঘন্টা তোমার লাগিয়ে দেবে রাস্তাটা আর কি। গুগল ম্যাপ যদি ওটা দেখায়ও তাও ওটাতে যাবে না, এই রাস্তা ধরেই যাবে, মানে লেফটে উঠে যাবে উঁচুর দিকে। আর আমার কথা বিশ্বাস করতে হবে না, পারলে কোনো এখানকার ড্রাইভার দাদা বা লোকাল লোককে জিজ্ঞাসা করে নেবে একবার। গ্যাংটক আমাদের আর 42 কিলোমিটার বাকি, আর ভালো জোরেই মানে প্রচণ্ড জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবছি গোপ্রোটা এবার খুলে রাখবো হেলমেট থেকে, কারণ একটা মাইক একটা জল ভরে পুরো একদম ভিজে বাজে অবস্থা হয়ে গেছে আর কি, আর দেখানোর মতো তেমন কিছু এই বৃষ্টির মধ্যে দেখাতে পারবো না। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স আর 18 কিলোমিটার মতো, আর আমরা এরকম ধরনের ব্রিজ ক্রস করছি, তো গোপ্রোটা আমাকে খুলে রাখতে বাধ্য হয়েছিল, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো, প্রচণ্ড জোরে, আর ঠিক এইরকমভাবে ভিজে গেছি, মানে সব কিছু ফের মনে হয়
লাগেজের ভিতরে মানে জামাকাপড় যা আছে মনে হয় ভিজে গেছে, কিছু কিছু জামাকাপড় প্লাস্টিকের নিয়ে নিয়েছিলাম। তো এত জোরে বৃষ্টি আসবে আশাও করিনি, মানে কিছু লিটারি দেখাও যাচ্ছিলো না, একটা ফোটা দেখা যাচ্ছিলো না, এত জোরে বৃষ্টি এসেছিলো। রাস্তার বিউটিটা দেখো তোমরা, চারিদিকে গাছগুলো দেখো, মানে পাহাড়ে আসার পর থেকে মানে এরকম গাছ মানে নর্থ সিকিমে ঢোকার পর থেকে এরকম গাছ দেখিনি, দুর্দান্ত লাগছে। লো লাইটে যাই না, গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তবে দুর্দান্ত লাগছে আর কি গাছগুলো। আর কী গাছ, কী গাছ, রাস্তার কোনো রোডটা দেখো, জাস্ট দার্জিলিং দার্জিলিং ভাব আছে ব্যাপারটা। এর পেছনে একটু আরও ভালো ছিল, অনেকটা ল্যাপচা বাদের মতো রাস্তাটা, পুরো অদ্ভুত টাইপের, আর পুরো ঝাউ বাগানে ভর্তি ছিল আর কি। ঝাউ বাগান না কী বলে যাই হোক গাছগুলো, এই লম্বা লম্বা গাছগুলো চারিদিকে ভর্তি। তো আমরা এখন আছি তাশি ভিউ পয়েন্টে, আর আজকে তো ভিউ দেখানোর মতো কিছুই নেই, কারণ ওয়েদারের অবস্থা খুব খারাপ, না ভাবো কাঞ্চনজঙ্ঘার দেখা, না ভালোভাবে কিছুই দেখতে পাবো। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার, তো আমরা গ্যাংটকের প্রায় কাছাকাছি বলতে পারো, গ্যাংটকে ঢুকেই গেছি, কারণ 6 কিলোমিটারের মধ্যেই আমাদের গ্যাংটক পড়ে যাবে। এখন চলে এসেছি গ্যাংটকের এমজি মার্কের কাছাকাছি, একদম এই রোডটা ঘুরে এমজি মার্কে নামছে, কারণ ওখানে তো মানে সিঙ্গেল লেন সব উপাধির হয়ে আপনার ঘুরে ঢুকতে হবে। আর সিকিমের রাস্তাঘাটে মানে এমজি মার্কের এখানে রাস্তাঘাটের ভিউটিটাই আলাদা, মানে সেরা ভিউ, সেরা ভিউ। আর আমাদের হোটেল বুক করা আছে আগে থেকেই এমজি মার্কের কাছাকাছি, হোটেলটা এমজি মার্কের ওপরেই গিয়েছি, আপাতত গিয়ে দেখতে হবে যে কতটা রাস্তা এমজি মার্ক থেকে। রাস্তাটা যাচ্ছে দেখো, এটা এমনি মার্কে লাস্টের দিকে উঠেছে, রাস্তার ঢালটা খালি দেখো, আমার গাড়ির এই ওয়েট মানে লাগেজ তো জানো কতটা আছে না আছে। এটা এমনি মার্কের লাস্টের দিকে উঠেছে, এমনি মার্কের ভেতর দিয়ে তো গাড়ি চালানো মানে যাবে না, ওই জন্য এটাকে ঘুরিয়ে নিয়ে আসে পুরো। এই হলো আমাদের এমজি মার্কেট, মানে এমজি মার্ক আর কি যেটাকে বলা হয়। মানে ভিড় কেন দেখতে হচ্ছে নাকি প্রচন্ডই ভিড় ওখানটা, কিছুটা হচ্ছে। আর বস এম কি হচ্ছে, কোন শো হচ্ছে, আই লাভ গ্যাংটক, বা এটাকে নতুন করেছে, এটা নতুন করেছে। আর এমজি মার্কটা কিন্তু বস একটা মানে বিদেশ বিদেশ ব্যাপার আছে, একটু দেখলে মনে হয় মানে আমার তো দুর্দান্ত লাগে এখানটা। আবার আলাদা বিল্ডিং ফিল্ডিং লাইট ফাইট, পুরো গ্যাংটকটা পুরো মানে এমজি মার্কেটটা মানে আলাদা সৌন্দর্য আর কি। লিস্ট আমরা এমজি মার্কেট গ্যাংটক ঢুকতে পারলাম, যা বৃষ্টি যা অবস্থা হয়েছিল। খান আঙ্কেল, খান আঙ্কেলের বিরিয়ানি নেই নাম করা খুব। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব প্লিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।